আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি সকল প্রবাসীদের জেনে রাখা খুবই জরুরি, আগামার মেয়াদ থাকা সত্ত্বেও কেন পুলিশ ধরে দেশে পাঠিয়ে দেয়। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা যারা সৌদি আরবে আছেন তাদের সকলের মনেই কম বেশি এই প্রশ্নটা আসে যে সৌদি আরবে পুলিশ ইকামত থাকা সত্ত্বেও কেন প্রবাসীদেরকে গ্রেপ্তার করে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়। বিশেষ করে গত সপ্তাহে আপনারা দেখেছেন যে আমাদের বাংলাদেশি 250 জন প্রবাসীকে সৌদি সরকার দেশে ফেরত পাঠিয়েছে, তারা সফর জেলের মাধ্যমে দেশে ফিরেছে এবং তাদের মধ্যে থেকে অনেক প্রবাসী অভিযোগ করেছে তাদের ইকামার মেয়াদ থাকা সত্ত্বেও সৌদি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন সৌদি আরবে পুলিশ ইকামার মেয়াদ থাকতেও আপনাদেরকে গ্রেপ্তার করতে পারে। দেখুন, সৌদি আরবের শ্রম আইন কিন্তু বর্তমানে খুবই জটিল। সৌদি আরবের শ্রম আইনে স্পষ্ট বলা রয়েছে, আপনি যদি সৌদি আরবের শ্রম আইনের কোনো শাখা প্রশাখা আইন লঙ্ঘন করেন তারপরও আপনাকে তারা গ্রেপ্তার করতে পারে। আপনি একজন বৈধ প্রবাসী, আপনার ইকামা আছে, আপনার কফিলের লাইসেন্স সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরও সৌদি আরবের পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে যদি আপনি কফিলের বাইরে গিয়ে কাজ করেন, কফিল যে শহরে থাকে সেই শহরে কাজ না করে আপনি যদি অন্য শহরে কাজ করেন এবং আপনাকে কোনো কারণে জিজ্ঞাসাবাদ করা হলে আপনার কফিল যদি কোনোরকম কোনো সহায়তা না করে সেক্ষেত্রে পুলিশ আপনাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে সফর জেলে পাঠিয়ে দিতে পারে। এছাড়া আমাদের সৌদি আরবে অসংখ্য প্রবাসী আছে যারা ফ্রি ভিসায় সৌদি আরবে কাজ করে। মনে রাখবেন, ফ্রি ভিসার প্রবাসীরা কিন্তু অবৈধ প্রবাসীরা না। আমি আবারও বলছি, ফ্রি ভিসার কোনো প্রবাসী সৌদি আরবে অবৈধ প্রবাসী না, কিন্তু তারা সৌদি আরবে যে সিস্টেমে কাজ করে সেটা সৌদি আরবে সম্পূর্ণ অবৈধ ইল্লিগাল সিস্টেম। আর ফ্রি ভিসার কোনো প্রবাসী যদি পুলিশের হাতে সরাসরি ধরা খায় বা পুলিশ যদি বুঝতে পারে যে এই প্রবাসী ফ্রি ভিসার প্রবাসী বা এই কর্মী আজাদ কর্মী, তাহলে তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করতে পারে। বেশিরভাগ প্রবাসীরাই যখন আপনি দেখেন শ্রম আইনে গ্রেপ্তার হয় তারা মূলত সৌদি আরবে এই ফ্রি ভিসার প্রবাসী থাকে। এছাড়া অনেক প্রবাসী আছে যে পেশায় কাজ করার কথা সেই পেশায় কাজ না করে অন্য পেশায় কাজ করে, যদিও সে বৈধ প্রবাসী, তাদেরকেও গ্রেপ্তার করতে পারে সৌদি পুলিশ। এছাড়া সৌদি আরবে যে কোম্পানিতে কাজ করার কথা সেই কোম্পানিতে কাজ না করে অন্য কোম্পানিতে কাজ করছে কফিলের কোনো রকম লিখিত অনুমতি না নিয়ে, সেই অবস্থাতেও সৌদি পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে। এরকম অসংখ্য আরও অনেক কারণ রয়েছে যে কারণে আপনার ইকামার মেয়াদ থাকা সত্ত্বেও, আপনি বৈধ থাকা সত্ত্বেও সৌদি আরবে পুলিশ আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে, আপনাকে গ্রেপ্তার করে ডিপোর্ট করে দিতে পারে এবং এই অবস্থায় আপনি কখনোই সৌদি আরবে আর পুনরায় প্রবেশ করতে পারবেন না। কারণ সৌদি আরব থেকে ডিপোর্ট করার সময় আপনার আঙ্গুলের ছাপ তারা ব্ল্যাকলিস্টেড করে দিয়েছে। আশা করছি আমাদের সে সমস্ত প্রবাসীরা সৌদি আরবে বসবাস করছেন তারা সৌদি আরবে শ্রম আইন সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পেয়েছেন। ভিডিওটা দয়া করে সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।